Baksani Butankutio PAC Bifani Maubibanku Gozanegia Rise Radafra. Rezaraza Rise Radafra Bifani Hintai Kudrishadam. Nungo. Baksa Zilani PAC Bifani Hintai Unkarbadan Rise Radafra. Zilani Butankutio Gokran Kudrishadan Rise Radafra. Rise Purko Saurela Se Bifana Gauni Gusabadi Kamani Mauni Gokranozot. Mokonaganandi Ziguzo Brazisni Maitani Sigani Prime of Harad Butan Simani Fry. Bohibanai Dipudeme of Bandakanai Butan Kuti Gamisim, Dailangani Butan Kuti Daraga, Baganpuri Raisio, Bahibedoman. Natai PAC Bipana Gubungami of Dezogaita Nazanani Muntam Gamini Raisopra, Daini Uncle Kununani Gokun Kutisander. Bezanani Sell Baksa Zilla Kumpet Havana Sumadan Kalamari Hanaguni Raiser as a Dabi Kalamder. Bikudo Kuabani Asonir Ontorgota Ami Pray. 30 40 বছৰ 50 বছৰ খাই আছো অৰ্থাৎ 100 বছৰ মান হল এই ডিপু কালিখলাৰ পানী আমি খাই থকা তিন তিনখন গাঁৱৰ ৰাইজে আৰু এই পানী বৰ্তমান পিএইচৰ আণ্ডাৰত ইয়াৰ আগতে এটা মানে অসুবিধা হৈ গৈছে পিএইচৰ লগত আমাৰ বুজাবুজিৰ অসুবিধা হৈছে তেওঁলোকে নিজা ববিয়াক ইয়াতে এখন পানী কমিটি আছে He পানী কমিটিৰ লগত কোনো যোগাযোগ নকৰাকৈ তেওঁলোকে কামবিলাক কৰাৰ কাৰণে এটা খেলিমেলি হৈছে জেজেএমৰ যিটো স্কিম হেই প্ৰথমৰ ফেইলৰ হল তাৰ পিছত পিএইচৰ ইঞ্জিনিয়ৰ আহি পেলাই এটা কম্প্ৰমাইজ কৰি কাম আৰম্ভ কৰিলে তাৰ পিছত আকৌ এতিয়া জানিবলৈ পাইছো আমি দুই এক দিন আগৰ পৰা যে ইয়াতে যিখন পানী নজুৰাৰ কাৰণে আমি ডিপুৰ পৰা পানী আনিছো নিজাববিয়াকৈ আনিছো পিএইচও চেষ্টা কৰিছে পাৰা নাই তার পিছত কালিখলার তার পিছত আকৌ বোরিং এটা জে জে এমৰ আমাৰ ঠিক আগতে খাই থকা ঠাই তেওঁলোকে বোরিং বহুৱাইছে এই বোরিংৰ পৰা বৰ্তমান পানী উলিয়াব পৰা নাই পানী চলাচল কৰা নাই তার পিছত ইয়াতে সিমলা বস্তি যেটো ভুটান কুটি ৰেভিনিউ ভিলেজৰ আণ্ডাৰৰ সিমলা বস্তিত এটা বোরিং তেওঁলোকে কৰিছে এই বোরিং বলে ফেইলৰ হৈছে তার পিছত আমি পানী খাই থকা পানী অত বছৰে আমি চলাই থকা তিনিখন গাঁৱৰ রাইজে পানি খাই থাকা যত নাকি পানি জোড়া নাই তারপরে আকৌ এটা নিজরা যেটু পানি সেই পানি তেওঁলোকে সিমলা বস্তিক দিয়ার কারণে অলরেডি যোজা করে পেলায় কাম আরম্ভ করেছে কিন্তু আমার লগত অথবা বান কমিটি রেজিস্টার বান কমিটির এটার লগত কোনো তেওঁলোকৰ যোগাযোগ নাই নিজা ববিয়াকে তেওঁলোকে নেচারেল সোর্স যি পায় তাকে করিম বলে পিএইচএ মনো তেওঁলোকৰ কাম করার কারণে রাইজে জাঙুর খাই উঠি আজি তিনিখন গাঁৱৰ ৰাইজ প্ৰায় 1500 ৰাইজ আহি পেলাই এই কামটো বন্ধ কৰাৰ কাৰণে লেবাৰসকলক জনাইছে তেওঁলোকে কোনো অসুবিধা কৰা নাই লেবাৰ ঠিকাদাৰ কোনে সেইটো আমি নাজানো পিএইচৰ যিজন মানুহ ইঞ্জিনিয়াৰ অভাই ছাৰ তেওঁলোক আমি অলৰেডি জনাইছো ডিচিক জনাইছো এছডিঅক জনাইছো তেওঁলোকে আজিলৈকে এক সপ্তাহমান একো একচন নোলোৱাৰ কাৰণে ৰাইজ নিজে উঠি পৰি আহি ইয়াতে কামটো কৰিবলৈ বাধা দিছে তাৰ পিছকৰ কোনো চিন্তা চৰ্চা নকৰাকৈ তেওঁলোকে নিজাববীয়াকৈ এই কাম কৰাৰ কাৰণে ৰাইজ চবে ক্ষোভিত হৈছে সেই কথা আমি অলৰেডি পিএইচচি ডিপাৰ্টমেণ্টক ইঞ্জিনিয়াৰক ডিচিক আমি অলৰেডি জনাইছো তেওঁলোকে একচন নোলোৱাৰ কাৰণে আজি গোটেই ৰাইজ একেলগে প্ৰত্যেক ঘৰৰ পৰা উপভোক্তা পানী খাই থকা উপভোক্তা ইয়াতে আহি কাম কৰিবলৈ বাধা দিছে আৰু অনতি পলমে এই কাৰ্যটো বন্ধ ডিপাৰ্টমেণ্টে কৰি অন্য কোনোবা চৰ্চৰ পৰা তেওঁলোকে সিমলা বস্তিত পানী দিয়ক তাত ৰাইজৰ কোনো আপত্তি নাই কিন্তু এই নদীৰ নিজৰাৰ পানী কোনো পধে ৰাইজে দিব নোখোজে মানে ভূটান খুটি ৰেভিনিউ গাঁৱৰ প্ৰায় আধা ৰেভিনিউ গাঁৱৰ মানুহে এই ৱাটাৰ চাপ্লাই 1980 চনৰ পৰা স্থাপন হোৱা ইয়াত কবলৈ গলে 1945 চনৰ পৰাই এইখন পানীৰ চৰ্চেদি মানুহে ইয়াতে জীৱিকা আৰম্ভ কৰিছিল আমাৰ পূৰ্বপুৰুষসকলে তো আজি 1990 চনত ইয়াতে বেদখলীভাৱে বসবাস কৰা বনাঞ্চলৰ একাংশ গাঁৱৰ মানুহে এতিয়া নতুনকৈ স্কিম ল'বলৈ লৈছে যিটো নেকি ভূটান খুটিৰ স্কিম 1980 চনত স্থাপন হোৱা চৰকাৰী স্কিমৰ তাক অভাৰটেক কৰি প্ৰায় 200-250 মিটাৰ দূৰত্বত নতুন টেংকি বনোৱাৰ কাৰণে ৰাইজ জাঙৰ খাই আহিছে ইয়াত মহিলাসকলো আহিছে আৰু লগতে বহুতো গোটেইখিনি প্ৰায় গাঁৱৰ মানুহ ইয়াত যিবিলাক বিশুদ্ধ খোৱা পানীৰ এটা
কমিটি আছে, সেই কমিটির গোটেবিলাক সদস্য উপস্থিত হয়ে আছে। ইয়াতে এটা সংঘর্ষ হওয়ার কারণে সম্ভাবনা হয়ে উঠিছে, সেইটোর কারণে মই ইয়াত নিরন্তর দৃষ্টিগোচর রাখি আছো। আর কবলে গেলে পিএইচির ইঞ্জিনিয়ারজনে আগতেও ভূটানখুঁটি বাগানপুরের লগত, ভূটানখুঁটির লগত আমার এটা সংঘর্ষ, ভাই ভাইয়ের মাজত এটা সংঘর্ষ সৃষ্টি করেছিল। বিভিন্ন ধরনের পাইপবিলাক ফুটা করবলে দি ঘরে ঘরে কানেকশন করার কারণে এটা উচটনি দিছিল, যার ফলত নাকি পানি কোনো পথে নুজুরে, যিখিনি ডাউনের গাঁওবিলাকে পানিটো একফলিয়া হয়ে গুছি যাওয়ার আশঙ্কা করে ইফালে উত্তর থাকা সুপা সমূহের মাজত সংঘর্ষ হওয়ার এটা সম্ভাবনা আছিল। আমি দিনে নিশাই গিয়ে পহরা দিবলগিয়াও পরিস্থিতি হয়েছিল। ব্যবস্থাটা হব সরকারে এটা সঠিক সিদ্ধান্ত লব লাগিব। আর আমার যেটা 1980 সনের পর আরম্ভ হওয়া আসনিত বিশুদ্ধ খোয়া পানির আসনির একটা কমিটি আছে, সেই কমিটির লগত আমার জেলা প্রশাসন বহিব লাগিব। আর আমার ইয়াতে ডিপু নদী এটা রেজিস্টার বান কমিটি আছে, সেইটো লগত লৈ এটা সৎ মীমাংসাখিনি এটা সমাধান হব বলে মই ভাবো। আর সিমলা বস্তিও পানি নাপাক বলে মই নক, পানি তেওঁলোকে গভর্নমেন্টের স্কিমত যিকোনো প্রকারে পাব লাগিব। মোর মন্তব্য খুঁটি রেভিনিউ ভিলেজের অধীন তিনিখন গাঁওয়ে 1985 সনের পরাই এই অঞ্চলের ডিপু খোলার পানি আমি উপভোগ করে আসিল। আজি যা কেদিনমানের পর দেখা পাই আছো ইয়াত পিএইচসি ডিপার্টমেন্টের পর উপরঞ্চিক এক্সিস্টিং পানির এরি উপরঞ্চিক নতুন একটা কানেকশন দিয়ার কারণে তেওঁলোকে আগবাড়িছে। ইয়ার কারণে আমি পিএইচসিক আমি ধিকার দিব বিচারিছো, ইয়াত স্থানীয় রাইজর লগত কোনো আলোচনা বিলোচনা নকরাকই তেওঁলোকে কাক লো ইয়াত কাম করব বিচারিছে আমি এইটো নাজানো। আর ইয়ার কারণে যদি পরবর্তী সময়ত কিবা গোষ্ঠীগত সংঘর্ষ হয় তার কারণে এই সম্পূর্ণ জিম্মেবার লবলৈ তেওঁলোক আগ্রহী হব লাগিব, তেওঁলোক বাধ্য হব লাগিব। সেই কারণে আমি এটু কব বিচার যে সিমলা বস্তি রাইজে পানি না খাওক নয়, তেওঁলোকে পানি খাওক, কিন্তু ডিপার্টমেন্টে পিএইচসি ডিপার্টমেন্টে জে জে এমর নামত তেওঁলোকে রিসোর্সর পানি কোনোদিন জে জে এমর নামত প্রয়োগ করব নারিব, তেওঁলোকে ন্যাচারেল রিসোর্সর পানি প্রয়োগ করব নারিব। আমার যে এক্সিস্টিং পানি আছে সেই এক্সিস্টিং পানি আমি কোনো পদে নতুনকে কানেকশন আমি হবলৈ নিদেও। আর যদি তেওঁলোকে আমাক বাধা দিবলৈ আহে তার কারণে আমি কিন্তু প্রতিহত করার কারণে আমি হাজু হয়েছো। আর বাক্সা প্রশাসন আর লগতে পিএইচসিক আমি আহ্বান জানা বিচারিছো যে এই সমস্যাটা অনতি পলমে রাইজর মাজত আই সমাধান করার কারণে তেওঁলোকে আগবাড়ি আহক, এইখিনি মই আহ্বান করিব বিচারি। 2023-24 সেলেংথাই বসনি থাকাই কোকরাজারনি দতমায়াও থানাই সেন্ট ফ্রান্সিস জেভিয়ার এইচএস স্কুলা নংথাংমনে লানানি ফৈদং গদান মুং থিসনাই। দতমানি বসিজরা গামিয়াও থানাই সেন্ট ফ্রান্সিস জেভিয়ার এইচএস স্কুলাও দায়ে আর্টস টিমাও জিসে থাকারি থাকাই গদান মুং থিসনাইয়া সেলেগাসনে। বসরে ফরাইসাফরা মজাং মজাং জৌখন্দ লানানি উত্রিসারনো হানাই বাইদে বি ফরাইসালিয়াও নংথাঙাবো গুনগনাং সোলোংথাইখৌ লানো হাগোন। লগেসেইনো বে ফরাইসালিয়াও সোলোংথাইনি মজাং থাসারিখৌ বিথা খালামনানি হৌয়াসা আরো হিনজাউসানি থাকাই আলাদা আলাদা হস্টেলনি খাবুবো দং। গোসো গোনাং বিজাতি এবা ফরাইসাফরা আর্টস স্ট্রিমাও জিসে থাকোনি থাকাই মুংখৌ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার এইচএস স্কুলাও থিসন্নো হাগোন। মূল থিসনাইনি বাগৈ আবং বাত্রাখৌ মিন্থিনোব্লা নৈবে মোবাইল নাম্বার 7637819350 এবা 6900559217 থংসং সুলাদ লানো হাগোন। থামহিনবা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার এইচএস স্কুলাও থাংনারিবো নোংথাঙা সুলাদ লাহিনো হাগোন।